এদিকে করোনা মহামারীতে দেশব্যাপী দুস্থ অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা। এর ধারাবাহিকতায় পাবনায় ও কক্সবাজারে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে সহায়তা পেয়ে হাসি ফুটেছে অসহায় মানুষের মুখে। পাবনা কক্সবাজার প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রের নেক্সট রিপোর্ট। বৃহস্পতিবার সকালে পাবনার চাটমোহর সরকারি কলেজে, দুপুরে ভাগুড়া মডেল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং বিকেলে ফরিদপুর মহিলা কলেজে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সকাল থেকেই মাঠে ভিড় করতে থাকেন দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী দরিদ্র মানুষ। বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তায় সার্বিক আয়োজন করেন দৈনিক কালের কণ্ঠের শুভসংঘের বন্ধুরা। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা ত্রাণ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বসুন্ধরা গ্রুপের প্রতি। বসুন্ধরা গ্রুপটা যে আমাদের খাবার দিল বা বসুন্ধরা গ্রুপটা খুব ভালো প্রতিষ্ঠান, আল্লাহ তাদের জন্য ভালো করুক। আমার ঘরে খাওয়ার মাল কিছুই নাই, আপনারা যা দিচ্ছেন আমি এটি ভালোভাবে চলতে পারতেছি। যে খাদ্যটা দিচ্ছে আমি বেশ 5-10 জন খেতে পারবো, আমি তাদের জন্য দোয়া করি। পাবনা জেলার 3000 পরিবারকে আমরা এই খাদ্য সহায়তা পৌঁছে দেবো। ইতিমধ্যে গতকালকে এবং আজকে মিলিয়ে 2100 পরিবারে এই খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারাও। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি যে তারা আমাদের চাটমোহর উপজেলার দরিদ্র মানুষদের মধ্যে এই ত্রাণ সহায়তা দিয়েছে। ত্রাণ সহায়তার পাশাপাশি করোনা মহামারীতে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে বসুন্ধরা গ্রুপ মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলে জানান জনপ্রতিনিধিরা। আহমদ আকবর সোহেল সাহেবকে আমি ধন্যবাদ জানাই চাটমোহরবাসীর পক্ষ থেকে। আমি তার জন্য দোয়া করছি, ভাঙরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যেন উনি এই সহায়তা উনি আরও চালু রাখেন, যেন আমাদের এই গরিব মানুষগুলো যেন উপকৃত হয়। এদিকে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে 1500 পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। দৈনিক কালের কণ্ঠের শুভসংঘের তত্ত্বাবধানে কক্সবাজার সরকারি কলেজ মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।